অনলাইন ক্লাসেস রামপুর হাই স্কুলে স্বাগতম। এই ভিডিওটিতে থাকছে কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় 2021 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস। সিলেবাসটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা গ্রহণ সংক্ষিপ্ত নির্দেশনার আলোকে প্রণীত হয়েছে। সিলেবাসটিতে গদ্যের মধ্যে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়ে পাওয়া এবং শেখ মুজিবুর রহমানের এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এছাড়া কবিতার মধ্যে রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতাটি, এছাড়া কামিনী রায়ের পাছে লোকে কিছু বলে। ব্যাকরণের মধ্যে থাকবে সাধু ও চলিত রীতির পার্থক্য, পত্র ও রচনার মধ্যে ব্যক্তিগত পত্র চারের এক ক চারের এক খ থাকবে। এরপর ইংরেজি বিষয়ের মধ্যে ইংরেজি প্রথম পত্রে ইউনিট 1 এ গ্রিমসি অফ আওয়ার কালচার, ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন, ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন, ইউনিট 5 বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ এর যে লিসেনগুলো সেগুলো অন্তর্ভুক্ত থাকবে। গ্রামার অ্যান্ড কম্পোজিশনের মধ্যে ইউনিট 1 পার্টস অফ স্পিচ, ইউনিট 3 আর্টিকেলস লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড প্রসেসিভ, ইউনিট 5 টেন্সেস, পার্ট 2 এর কম্পোজিশন থাকবে ইমেল রাইটিং। এরপর তোমাদের গণিত বিষয়টি অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে যে সকল অধ্যায়গুলো থাকবে, প্রথম অধ্যায় প্যাটার্ন, চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, অষ্টম অধ্যায় চতুর্ভুজ অর্থাৎ অনুশীলনী একের এক থেকে একের ছয়, চারের এক থেকে চারের সাত, এছাড়া আটের এক থেকে আটের ছয় পর্যন্ত থাকবে। অষ্টম শ্রেণীর প্রশ্নপত্রে যে মান বন্টন সেটা এভাবে করা হয়েছে, বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলে লিখিত 35 নম্বর এবং MCQ বা বহুনির্বাচনী প্রশ্ন 15 নম্বরে থাকবে। মোট নাম্বার হবে 50 নম্বরের পরীক্ষা, আর অ্যাসাইনমেন্ট থেকে 40 নম্বর ও স্বাস্থ্যবিধি থেকে 10 নম্বর মিলে মোট 100 নম্বরে মূল্যায়ন করা হবে। ইংরেজি বিষয়ের ক্ষেত্রে প্রথম পত্রে 30 নম্বর এবং দ্বিতীয় পত্রে 20 নম্বর মিলে মোট 50 নম্বরে পরীক্ষা হবে, আর অ্যাসাইনমেন্ট থেকে 40 ও স্বাস্থ্যবিধি থেকে 10 নম্বর মিলে মোট 100 নম্বর প্রদান করা হবে। আর সাধারণ গণিত লিখতে লিখিত পরীক্ষা হবে 35 নম্বর, MCQ 15 নম্বর, মোট নম্বর হবে 50 নম্বর, আর অ্যাসাইনমেন্ট থেকে 40 নম্বর ও স্বাস্থ্যবিধি থেকে 10 নম্বর মিলে মোট 100 নম্বর প্রদান করা হবে।